আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে আমি আমার ছেলের বন্ধুরা, ছোটবেলার যাকে বলে একেবারে ল্যান্ডাকালের সব ফ্রেন্ড, সবাই আমার তিন ছেলের সব বন্ধুরাই আজকে আমার বাসায় এসছে এবং ওরা খুব মজা করছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, ছোটবেলার বন্ধুদের মতো কিন্তু আর কোনো বন্ধু আপনি বানাতে পারবেন না। বন্ধু মানে হাসি খুশি থাকা, বন্ধুত্ব একটা গভীর সম্পর্ক। বন্ধুত্ব মানে হাসি খুশি থাকা, কিছু সময় আড্ডা দেওয়া। এই বন্ধুত্ব মানে একে অন্যের দুঃখ শেয়ার করে নেওয়া। ভালোবাসা সবসময় থাকে না, কিন্তু বন্ধুত্ব সব সময় থাকে। প্রতিটি মানুষের জীবনে এমন কিছু বন্ধু থাকে যাদের সে কখনো হারাতে চায় না। রক্তের সম্পর্ক ছাড়াও পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পর্ক হচ্ছে বন্ধুত্ব। বন্ধুত্ব কখনো হারায় না, হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের মূল্যায়ন করতে পারে না। মানুষটি যে হাজার ঝামেলার মাঝে, হাজার ব্যস্ততার মাঝে যেই সম্পর্ক হয় না দূরত্ব, তারই নাম বন্ধুত্ব। থ্যাংক ইউ। সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। বড় ছেলে আর মেজ ছেলের বন্ধুরা ছাদে যেয়ে ছবি তুললো, খুব মজা করছে। আর
ছোট ছেলে তার বন্ধুদের নিয়ে নিচে আমাদের সামনে একটা লেক আছে সেদিন আসবে না কি চলে গেল এবং খুবই মজা করছে এখন তাদের যাওয়ার সময় হয়ে গেল বিদায় ঘন্টা সবারই মন খারাপ যদি আরেকটু থাকতে পারতাম তাহলে অনেক মজা হতো এবং ছেলেদেরও মন খারাপ যে বন্ধুরা চলে যাচ্ছে তাহলে কেমন হলো আমার ব্লগটা আপনাদের কাছে যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে একটি চাপ দিয়ে দিন প্লিজ এবং যারা আমাকে এখনও সাপোর্ট করছেন আমার সাথে আছেন এবং থাকবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন